रिपब्लिक बांगला खबरेर जेर अवशेषे लड़े चढ़े बसलो प्रशासन। कालियागंजे श्रीमती नदी संस्कारेर उद्योग। दीर्घदिन धरे संस्कारेर अभावे नदीर नाब्यता कमे गियेछिल। सेई खबर सम्प्रचारेर परेई नदी संस्कारेर उद्योग प्रशासनेर। रिपब्लिक बांगला देखियेछिल ठीक किभाबे कालियागंजे श्रीमती नदी दीर्घदिन संस्कारेर अभावे तार नाब्यता कमे गियेछिल। देखते पाच्छेन ठीक किभाबे जे नदी श्रीमती नदी तार सेई नदी पथे পলি পড়ে রয়েছে, সেখানে আগাছার জঙ্গল হয়ে গিয়েছে এবং রিপাবলিক বাংলায় খবর সম্প্রচারের পরে দীর্ঘদিন পর প্রশাসন তৎপর হলো, নদী সংস্কারের উদ্যোগ নেওয়া হলো। মহকুমা শাসক তিনি কি বলছেন শুনে নেব। বিভিন্ন মানুষ ফাঁকা জমি থেকে সেখানে ধান চাষ বা অন্য কিছু চাষ করেন, তো সেটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু তাতে যেটা সমস্যা হয় যে পরবর্তীকালে নদীর কোর্স চেঞ্জ হয়ে যায়, তো সেটা নিয়ে যদি স্পেসিফিক কমপ্লেন আসে, মানে ইন জেনারেল কমপ্লেন করলে তো সমস্যা, কারণ যেহেতু একটা নদীর স্ট্রেচ অনেক বড় হয়, তো যদি স্পেসিফিক কমপ্লেন থাকে যে এই মানুষরা নদীর চর দখল করে এখানে চাষাবাদ করছেন, আমরা একটা ভার্বাল শুনেছি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। रिपब्लिक बांगलार खबरेर जेर प्रशासन तत्पर हलो। अवशेषे कालियागंजे श्रीमती नदी संस्कारेर उद्योग। दीर्घदिन धरे संस्कारेर अभावे नदीर नाब्यता कमे गियेछिल, सेई खबर सम्प्रचारेर परेई नदी संस्कारेर उद्योग प्रशासन। एक्सक्लूसिव छवि आपनादेर देखाच्छि। संस्कृत कलेजे हठात्ई हाजिर राज्यपाल সিভি আনন্দ বোস। ऐतिह्यशाली सेई संस्कृत कलेज, सेई संस्कृत कलेजेई आजके परिदर्शने गेलेन राज्यपाल। हठात् तार এই পরিদর্শন এবং সেখানে গিয়ে তিনি সেখানকার যে স্টাফ এবং যে শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলেন, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই ছবি। সংস্কৃত কলেজে আজকে সিভি আনন্দ বোস রাজ্যের রাজ্যপাল এবং সেখানে গিয়ে তিনি সবার সঙ্গে কথা বলছেন। তিনটা ছবি আপনাদের দেখাচ্ছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল এপ্রিলের ১১ তারিখে তিনি সেখানে যান, আবার আজকে হঠাৎ তিনি সংস্কৃত কলেজে পৌঁছে যান। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সেখানেও পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেটা অবশ্য এপ্রিলের ১৩ তারিখ ছিল। অর্থাৎ এই এপ্রিল মাস জুড়ে একের পর এক কলেজ এবং যে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়গুলি সেগুলিতে কলকাতার মাটিতে তিনি যাচ্ছেন, কথা বলছেন, সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করছেন। ১১ই এপ্রিল, ১৩ই এপ্রিল এবং তারপর আজ ২০শে এপ্রিল, পরপর তিনটি জায়গায়। আজকের সেই ছবি আপনাদের দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি। সংস্কৃত কলেজে পৌঁছে গিয়েছেন সিভি আনন্দ বোস এবং সেখানেই তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি।